আমরা পুষ্টিকর স্লোগান দেই মুক্তির একই পথ দাওয়াত ও জিহাদ। একদিকে তাওহীদের দাওয়াত হবে, একদিকে শিরকের বিরুদ্ধে জিহাদ হবে। জিহাদ বিহীন দাওয়াত হয় না, আর দাওয়াত বিহীন জিহাদ হয় না। এলমের অহংকার যদি থাকে, এ আলেম ধৈর্য তোমার জন্য। বাংলাদেশের যত অপপ্রা শিরকের বিদাতের আখড়া, আহলেসের মধ্যে যত গুরবি হিংসা বিদ্যে, সব আলেমরাই করে। সাধারণ মানুষ কৃষ্ণকে লোকের আলেমদের হিংসা করে না। সমস্ত হিংসার মূল হলে আলেমরা। সাবধান, আলেমদের হিসাব সবচেয়ে বেশি হবে আখিরি জীবনে। আলেমের সংখ্যাও বাড়বে আর আমলহীন আলেমের সংখ্যাও বাড়বে। লিল্লা কাজ করার চেষ্টা করো। যে ব্যক্তি মুখ উপর করে নিচের দিকে দিয়ে পা উপর দিকে হাঁটে, সেই সঠিক পথের অনুসারী, না যে সোজা পায়ের উপরে মাথা উঁচু করে হাঁটে সেই সঠিক পথের অনুসারী? আল্লাহ জিজ্ঞেস করছেন উত্তর কী হবে? যারা সোজা ভাবে হাঁটে তারাই হলো সঠিক পথের অনুসারী। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। ওয়াবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ও ফিল আখিরাহ। আমরা তোমাদের সাথী ছিলাম দুনিয়াতে এই ময়দানে, আর সাথী হব আখেরাতে কবরে, মৃত্যুর পরে আখেরাতে যখন দাঁড়াবো কিয়ামতের দিন, তখন যারা এটাতে বিশ্বাসী ছিল না তারা উঠবে ভীত, প্রকম্পিত, সন্ত্রস্ত অবস্থায়, এবং মুখ নিচে দিয়ে, মুখে ভর করে হাঁটতে হাঁটতে তাদেরকে জাহান্নামে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে। ওসিকাল্লাদিনা কাফারু ইলা জাহান্নাম জুমারা, দলে দলে নিয়ে যাওয়া হবে, মুখ কিন্তু নিচের দিকে থাকবে। আল্লাহ বলছেন আফামা ইয়ামশি মুকিব্বান আলা ওয়াজহি আহাদা আম্মা ইয়ামশি সাবিয়ান আলা সিরাতিল মুস্তাকিম। যে ব্যক্তি মুখ উপর করে নিচের দিকে দিয়ে পা উপর দিকে হাঁটে সেই সঠিক পথের অনুসারী, না যে সোজা পায়ের উপরে মাথা উঁচু করে হাঁটে সেই সঠিক পথের অনুসারী? আল্লাহ জিজ্ঞেস করছেন উত্তর কী হবে? যারা সোজা ভাবে হাঁটে তারাই হলো সঠিক পথের অনুসারী। এরপর আল্লাহ বলছেন আমরা তোমাদের কাছে তার ফেরেশতাদের মাধ্যমে তিনি বলে দিচ্ছেন আখেরাতেও আমরা তোমাদের সাথী। কেমনভাবে সাথী? দেখো, সবাই যাচ্ছে মুখ ভার করে আর তোমরা যাচ্ছ মুখ উঁচা করে স্বাধীনভাবে, আদৌ কোনো ভয় পাচ্ছ না, আদৌ কোনো দুঃখিত হচ্ছ না। এবং শুধু তাই নয়, জাহান্নামের অর্থাৎ কিয়ামতের দিনের এই ভীষণ গরম, যে উত্তপ্ত অবস্থা, সেখানে তোমাদের উপরে আল্লাহ পাক এমন এক আবহাওয়া সৃষ্টি করে দিবেন। হাদিসের ভাষায় বলছি, এত সংক্ষিপ্ত সময়, সেখানে একটা দিনের মেয়াদ হবে বাংলাদেশ দুনিয়ার হিসাবে 50,000 বছর, অথচ আপনার জন্য হবে ওই দিন আসর থেকে মগরিব পর্যন্ত এই সুন্দর স্বাস্থ্যকর সময়টা, এই যে সংক্ষিপ্ত সময় এবং আবহাওয়াটা সুন্দর, উত্তপ্ত নয়, ঠান্ডাও নয়, চমৎকার গধূলি লগ্নে মানুষ যেমন হাঁটতে পারে, ঠিক এরকম সুন্দর আবহাওয়া আল্লাহ পাক মুমিনদের জন্য সৃষ্টি করে দিবেন, যারা স্রেফ এবং স্রেফ আখেরাতের উদ্দেশ্যে কাজ করে। বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদের সবাইকে আখেরাতের এই কঠিন দিনে এইভাবে সুন্দরভাবে মাথা উঁচু করে সুন্দর আবহাওয়ার মধ্যে আল্লাহর কাছে হাজির হওয়ার তৌফিক দান করুন। সেদিন আল্লাহ পাক ডাকবেন সবাইকে, প্রথমে তিনজনের বিচার হবে। প্রথমে ডাকবেন কাদেরকে? দানশীলদেরকে। আসো, তোমরা যে দান করেছিলে, তোমাকে আমি সম্পদ দিয়েছিলাম, কী করেছিলে? গর্বের সঙ্গে বললো, আল্লাহ তোমার সম্পদ তোমার পথে ব্যয় করেছিলাম, অমুক জায়গায় দিয়েছিলাম, অমুক জায়গায় দিয়েছিলাম, আহলেস মঞ্জিলে দিয়েছি, রাজশাহীতে আমির জামাত ইউনিভার্সিটি করবে বিশাল দান সেখানেও করেছি, যেখানে চাইছে সেখানে দিয়েছি, তোমার দেওয়া মাল তোমার পথেই ব্যয় করেছি। আল্লাহ বলবেন তুমি যে তাই করেছ, আমি যে তোমার মনের খবর রাখি তা জানো? তুমি দিয়েছিলে নিজের অহংকার প্রকাশ করার জন্য, যে আমি বিশাল দানবীর এই নামের জন্য, যাও জাহান্নামে। এবার ডাকা হবে আলেমদেরকে, এই আলেম এস, কী করেছিলে তুমি দুনিয়াকে বলো? বলে তোমার এলেম শিখেছি, সেই এলেম অনুযায়ী কাজ করেছি, বহু মানুষকে আলেম বানিয়েছি, তোমার এলেম ছড়িয়ে দিয়েছি এবং নিজে তার উপরে আমল করেছি।
আল্লাহ তখন বলবেন, হ্যাঁ আমি জানি সে নাম কেনার জন্য তুমি আলেম হয়েছিলে। হ্যাঁ, এলমের অহংকার যদি থাকে এই আলেম ধ্বংস তোমার জন্য। বাংলাদেশের যত অপপ্রয়োগ সেটাকে বেদাতের আখড়া, আহলেসের মধ্যে যত গুরবি হিংসাবিদ সব আলমরাই করে, সাধারণ মানুষ কৃষ্ণকে লোকের আলমদের হিংসা করে না। সমস্ত হিংসার মূল হলে আলেমরা। নাম তোর আহলেস হোক আর নাম তোর হানাবি হোক, যাই যাই হোক না কেন, আলেম হলে তুমি একটা বিয়াদ হয়ে গেলে, তুমি একটা অসভ্য হয়ে গেলে, তুমি একটা অহংকারী হয়ে গেলে। সাবধান, হাদিসটা মনে রাখো। আমি বান্দাই যদি তোমার মনে খবর রাখতে পারি, আল্লাহ টের পাবে না? 43 বছরের সাংগঠনিক জীবনে কত কর্মী আমার হাতে তৈরি হয়েছে, হিসাব আছে? আল্লাহর নামে শপথ করে কর্মী হয়েছে, আল্লাহর নামে বায়াত করে কাউন্সিল সদস্য হয়েছে, তারা এবার বাইরে যে লম্বা লম্বা বক্তৃতা করছে, আমাদেরকে ডাকে, আসুন আমার এক হয়ে যাই, জায়গা খুঁজি বলো তুমি কোথায় এক হতে হবে? এক হবে আদর্শের মূলে, ব্যক্তির মূলে নয়। কিসের ব্যক্তি, আদর্শ আগে না ব্যক্তি আগে? ব্যক্তি পূজা করবো আমরা, পা ধুয়ে খাবো? আমরা কি পীর পূজায় বিশ্বাসী না আউলিয়া পূজায় বিশ্বাসী? আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, এটা আহলে হাদিসের সমিতি নয়, এটা আহলে হাদিসের কোনো গ্রুপ নয়, একটা আন্দোলন, একটা মুভমেন্ট। যেখানে বাতিল সেখানে আহলে হাদিস আন্দোলন চলবে, যেখানে কুসংস্কার সেখানে সংস্কারের তরবারি চলবে, কারো খাতির করা হবে না। যত বড় বড় পদের লোক হও কোনো খাতির নাই। এই মেজাজ নিয়ে কাজ করতে পারলে সে আলেম হও, নইলে আলেম বাদ দাও, তোমার ডিগ্রি কিন্ত মূল্য আমাদের কাছে নাই। সাবধান, আলেমদের হিসাব সবচেয়ে বেশি হবে আখির জীবনে, আলেমের সংখ্যাও বাড়বে আর আমলহীন আলেমের সংখ্যাও বাড়বে। লিল্লা কাজ করার চেষ্টা করো, যতটুকু বলছো যতটুকু লিখছো সত্তর পরকালের আমল নয় লিপিবদ্ধ হোক, এটাই যেন আমাদের কামনা হয়। আল্লাহ তুমি আমাদেরকে তোমার উদ্দেশ্যে কাজ করার তৌফিক দান করো। আলেম হয়েছি, বিপদগ্রস্ত হয়ে গেছি, এজন্য আমি শুরু থেকেই আমার নামের সঙ্গে মাওলানা আল্লামা লাগানো একদম নিষিদ্ধ করে দিয়ে দিয়েছি। যাই মাওলানা নই, আল্লামাও নই, শাইখও নই, আমার আব্বা যা নাম রেখে গেছে ঠিক, আমি স্যার মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব। এমনকি ঢাকা জয়েন্ট কি বলে ওটাকে ইন্টারগেশন সেলে, কঠিন জায়গা রিমান্ডের, বাংলাদেশের 23 জন সেরা গোয়েন্দার, শ্রেষ্ঠ গোয়েন্দা বিভাগের শ্রেষ্ঠ যারা, তারা আমাকে প্রশ্ন করেছে, এই যে আপনারও দাওয়াত ও জিহাদ বই লেখা সব মার্কারি পেনদের দাগ দিয়ে রেখেছে, আপনি তো জিহাদে বিশ্বাসী? বলে বেটা, জিহাদ ছাড়া কি দুনিয়া কিছু হয়েছে? জিহাদ হয়েছিল বলেই তো বাংলাদেশ স্বাধীন হয়েছে, জিহাদ নাই তো মুসলমান নাই। কি বলছেন আপনি এগুলা? এক কথাতেই সব চুপ, আর কথা বলেনি। আপনারা মুক্তিযুদ্ধকে জিহাদ বলবেন না, কি বলবেন? এই কি রসগোল্লা খাই কি মুক্তিযুদ্ধ হয়েছে নাকি? মানুষের জীবন দিতে হয় নাই, মানুষকে ঘর ছাড়তে হয় নাই? তবেই তো আজকে আমরা বসে বসে বক্তৃতা করছি এখানে, যেসব মানুষ মরেছে যুদ্ধ করতে গিয়ে, তাদেরকে আপনারা কি বলবেন? তারপরে বলে দিলাম, তার আরো পিছনে চলে যান, চলে যান ভারত উহুমচের জিহাদ আন্দোলনের ইতিহাস, যাদের সে রক্তাক্ত ইতিহাসের মাধ্যমে বালাকোট সৃষ্টি হয়েছে, চলে যান তিতুমিরের মোহাম্মদী আন্দোলন ইতিহাস, সবই আহলে তৈরি করে ইতিহাস। তাদের সেই তেজোদ্দীপ্ত রক্তের উত্তরাধিকার রয়েছে আমাদের দেহে, আমরা সেই একই ইতিহাসে বিশ্বাসী ও সেই জিহাদ আন্দোলন করি। আমরা পুষ্কর স্লোগান দিই, মুক্তির একই পথ দাওয়াত ও জিহাদ। একদিকে তৌহিদের দাওয়াত হবে, একদিকে শিরকের বিরুদ্ধে জিহাদ হবে। জিহাদ বিহীন দাওয়াত হয় না, আর দাওয়াত বিহীন জিহাদ হয় না। আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, একদিকে পজিটিভ একদিকে নেগেটিভ। খালি পোলাও কোরবানি খাবেন, যেখানে যাবেন এখানে নিয়াজ নওয়াজের বাড়ি চলে আসবেন, এর নাম আলেম না? মৌলানা আব্দুল্লাহ বলতেন, লড়কো যা ডান্ডা খানে কো মিলতা হ্যায় উধার যাও, যা আন্ডা খানে কো মিলতা হ্যায় উধার মত যাও। থিসিস পড়ে দেখেন, জিহাদ আন্দোলন যেহেতু কেন্দ্র ছিল বাংলাদেশে, তার একটা নাম হচ্ছে ওইটাই, উনি ছিলেন তার হেড। উনি তার ছাত্রদের উপদেশ দিতেন, যেখানে ডান্ডা খাওয়ার সুযোগ আছে ওখানে যাও, যেখানে গেলে তোমাকে আন্ডা খাওয়ায় সেখানে যেও না। আপনারা আন্ডাখোর মৌলবি হবেন না, ডান্ডা খাওয়ার ভয়ে যেখানে সেখানে চলে যাওয়ার চেষ্টা করবেন। হক কথা বলতে ডান্ডা খেতে হবে, গাল খেতে হবে, সৎ সাহস নিয়ে এগিয়ে যেতে হবে।
আহলাদের যুব সংঘের প্রত্যেকটা সদস্য সে আলেম হওয়ার জাহিল হওয়া প্রত্যেকের মধ্যে যেন এই জজবা যেন থাকে। আহলাদিস আন্দোলন বাংলাদেশের সঙ্গে যে আলেমরা জড়িত আছেন আলহামদুলিল্লাহ, তাদেরও চরিত্র অনেকটা সংশোধিত হয়ে গেছে, ভবিষ্যতে আরও যেন হয়। সংগঠন যারা বাইরে চলে আসছেন তারা নানা কথা বলেন, নানা কথা কথা সব হিসাব নিকাশ নেই, ওইসব দিকে আমরা তাকাইও দেখি না।